আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জটিল সংখ্যার কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে চাই। গত ক্লাসে তোমরা যারা ভিডিওটা দেখেছো গত ক্লাসের, তারা অলরেডি এককের ঘনমূল তিনটা সম্পর্কে জেনেছো। এককের যে তিনটা ঘনমূল ছিল, সে তিনটা ছিল হলো ওয়ান, ওমেগা এবং ওমেগা স্কোয়ার। তা আমরা এই ওয়ান, ওমেগা এবং ওমেগা স্কোয়ার থেকে কিছু রিলেশন পেয়েছিলাম। ওমেগা সম্পর্কে যাদের আরও বিস্তারিত জানার প্রয়োজন, তারা আগের ভিডিওটা দয়া করে দেখে নিবে। তাহলে আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো ওমেগা কিউব, ওমেগা কিউব ইকুয়াল টু হলো ওয়ান, এবং আরেকটা পেয়েছিলাম সেটা হলো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এটা নিয়েই আমরা আজকে কিছু এটার উপরেই কিছু কাজ করতে চাই। তা আসো আমরা দেখি যে যে প্রবলেমগুলো আসবে সেগুলো আমরা বুঝি কি না। তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক করতে চাই, দেখো, যেটা হলো এই অঙ্কটা। আমাদের সামনে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এককের একটি ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে আমাদের দেখাতে হবে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগার পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগার পাওয়ার এইট ইন্টু ওয়ান মাইনাস ওমেগার পাওয়ার টেন ইকুয়াল টু নাইন। তাহলে এখানে একটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হলো যে ওমেগার পাওয়ার যদি তিন বা তিনের বেশি হয়, তাহলে কিন্তু এই মানটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখানে যে মানটা, এই যে এখানে লিখেছি, এই মানটা আমাদের ইউজ করতে হবে। তো এটা আমরা গতদিন বলেছিলাম যে এটা কীভাবে পাওয়ারটা রিডিউস করতে হয়, তাহলে আমরা সেটাই করব। তা আসো আমরা ধীরে ধীরে অঙ্কটা করি যে আমরা এটা কিভাবে করব। তাহলে আমরা বাম পক্ষটাকে কি লিখতে পারি, বাম পক্ষটা আমরা লিখতে পারি, লেফট সাইড যেটা আসে সেটা হলো এটা, আমরা লেফট সাইডে লিখে দেই। তাহলে দেখো আমরা লেফট সাইডে এটা লিখতে পারি যে লেফট সাইড আমাদের এটা। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পাওয়ারটাকে ভেঙে ফেলতে হবে। দেখো আমরা অলরেডি ভেঙে ফেলেছি, আমরা এই অংশটাকে, দেখো এই অংশটাকে কিন্তু আমরা ভেঙে ফেলেছি। কিভাবে? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, বাট এখানে ওমেগার পাওয়ার ফোরকে আমরা লিখেছি ওমেগা কিউব ইন্টু ওমেগা, এখানে ওমেগার পাওয়ার এইটকে লিখেছি ওমেগার পাওয়ার সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার। অর্থাৎ তিনের যেগুলো গুণিতক আকারে আছে আমরা সেইগুলা ভেঙেছি, এবং টেনকে লিখেছি ওমেগার পাওয়ার নাইন ইন্টু ওমেগা। তাহলে এখন আমরা যদি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এই ভ্যালুটা ব্যবহার করি, ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে কী থাকে? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা। তাহলে দেখো আমাদের এইটা অবশিষ্ট থাকতেছে, তাহলে আমরা নিঃসন্দেহে এটা লিখতে পারি যে আমাদের থাকতেছে হলো এটা। তাহলে এখানে খেয়াল করো, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, আবার ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা। তাহলে এই দুইটাকে যদি আমরা একটু এক জায়গায় করে ফেলি, অর্থাৎ গুণ করে ফেলি, তাহলে কী হয়? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার এবং ওয়ান মাইনাস ওমেগার হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা সেটাই করি। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি, এটা লিখতে পারি, তাহলে এটা ইচ্ছা তোমরা আলাদা আলাদা হোল স্কোয়ার লিখতে পারো, অথবা একসাথেও হোল স্কোয়ার লিখতে পারো। তার মানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টোটালটার হোল স্কোয়ার। তাহলে এখন
এটাকে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে কি হয়, তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দেই ভিতরে যেটা আমরা এই দুইটাকে যদি এখন গুণ করে দেই এই দুইটা অংশ যদি গুণ করে দেই তাহলে কি আসে আমাদের আসতেছে হলো সরাসরি গুণ করে দিলাম আমরা তাহলে দেখো আসে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব আবার এখানে এই যে ওমেগা কিউব আছে এটার পরিবর্তে আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে আমাদের কি আসে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এখানে যদি আমরা ওয়ান বসিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি কি এই যে তাহলে এটার পরিবর্তে ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু আর এখানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারছি একটা মাইনাস কমন নিতে পারি তাহলে মাইনাস কমন যদি নেই তাহলে কি থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এখন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কি লেখা যায় এখানে খেয়াল করো এই যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কি হয় এটা কিন্তু ওয়ানটায় পাশে চলে যায় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান আমরা এটা কিন্তু লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে এই মানটা এখানে আমরা বসিয়ে দেই তাহলে যদি বসাই তাহলে কি হয় একটু দেখো তো আমরা এটা দেখি যদি মানটা বসাই তাহলে আমরা একবারেই লিখে ফেলতে পারি যে ক্যালকুলেশনটা কি আসবে তাহলে দেখো আমাদের আসতেছে একেবারেই এইটা চলে আসতেছে সেটা হলো আমরা প্রথমে এটাকে কমন নিয়ে নিলাম তারপরে এই ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এই খেয়াল করো এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এই ওয়ানটা পাশে গেলে মাইনাস ওয়ান তাহলে এটা এরপরে ব্র্যাকেটটা যদি উঠে দেই তাহলে টু প্লাস ওয়ান থ্রি তাহলে থ্রি কে স্কোয়ার করলে নাইন তো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তার মানে আমরা এটাকে লিখতে পারি এটাই হলো আমাদের রাইট সাইড তাহলে আমরা কিন্তু এটার প্রমাণ পেয়ে গেছি আমরা আরেকটা অঙ্ক দেখতে চাই যে এটা বুঝি কিনা দেখো আমাদের আরেকটা অঙ্ক যেটা এটা এটা যদি আমরা বুঝি তাহলেই খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারবো তাহলে দেখো এখানে একটা প্রবলেম যেটা আনা হয়েছে এককের একটি ঘনমূল যদি ওমেগা হয় তাহলে তোমাদের দেখাতে হবে এটা ইকুয়াল টু সিক্সটিন একই রকম কিন্তু প্রবলেম তাহলে এটা ইকুয়াল টু আমাদের সিক্সটিন দেখাতে হবে তাহলে এখানেও আমরা লেফট সাইডটাকে যদি উঠাই তাহলে কি হয় আমরা লেফট সাইডটাকে লিখে ফেলি লেফট সাইডটাকে যদি লিখি তাহলে আমরা পাচ্ছি এটা এখন এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই সরি এখানে পুরাটা আসে নাই লেফট সাইডটা পুরাটা আমরা লিখতে চাই একটু নতুনভাবে আসলে ক্লাসটা নিতে চাচ্ছি এই জন্য একটু প্রবলেম হচ্ছে তাহলে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে অভ্যস্ত হইতে একটু সময় লাগবে তো যাই হোক আমরা লেফট সাইডটা লিখে ফেললাম তাহলে আগের মতোই আমাদের প্রথম যে কাজটা সেটা হলো কিন্তু এই ওমেগার পাওয়ার যেটা তিন বা তিনের থেকে বেশি আছে সেটাকে পাওয়ারটা রিডিউস করতে হবে তাহলে এই যে পাওয়ার ফোর আছে এটাকে রিডিউস করতে হবে এই পাওয়ার ফোর পাওয়ার এইট এইট সিক্সটিন এগুলোকে পাওয়ার রিডিউস করতে হবে তাহলে দেখো এখানে কিন্তু খুব সহজেই আমরা এগুলোকে রিডিউস করতে পারি ওমেগার পাওয়ার ফোর মানে ফোরকে যদি তুমি থ্রি দিয়ে ভাগ করো তাহলে একটা ওমেগা থাকবে এখানে তার মানে ওমেগার পাওয়ার ফোর মানে ওমেগা ওমেগার পাওয়ার এইট মানে হলো ওমেগা স্কোয়ার এবং ওমেগার পাওয়ার সিক্সটিন মানে হলো ওমেগা তাহলে দেখো আমরা যদি এই মানগুলা বসিয়ে দেই তাহলে আমরা কী পাচ্ছি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সরাসরি এটা দেখো আমরা এইটা পেয়ে যাচ্ছি তাহলে এইটা এই ওমেগার পাওয়ার ফোর হয়ে গেছে ওমেগা কীভাবে হয়েছে নিশ্চয়ই বুঝেছ এই ওমেগার পাওয়ার এইট মানে ওমেগা স্কোয়ার কারণ এইটকে যদি তিন দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে টু এই জন্য ওমেগা স্কোয়ার ওমেগার পাওয়ার সিক্সটিন মানে এই পাওয়ারটাকে তোমাকে কী করতে হবে এই পাওয়ারটাকে কিন্তু তিন দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগশেষ থাকবে তার মানে ভাগশেষ থাকে ওয়ান অর্থাৎ হলো ওমেগা যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে বলেছিলাম যে সেটার মান হবে কত ওয়ান তাহলে এখন আমরা এখান থেকে কী খেয়াল করতেছি একই জিনিস কিন্তু আমাদের ডাবল ডাবল আছে ঠিক কিনা হ্যাঁ
দেখো এখানে এই 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আবার এটা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আবার এটা 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এটা 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ডাবল আছে সুতরাং এটাকে আমরা কিন্তু কি করতে পারি এক জায়গায় যদি করি তাহলে হোল স্কয়ার হয়ে যাবে আমরা হোল স্কয়ার করে ফেলি তাহলে আমাদের আসছে এটা আমরা এটাকে হোল স্কয়ার করে ফেললাম তাহলে দেখো আমরা পাচ্ছি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা হোল স্কয়ার তাহলে আমাদের খেয়াল করতে হবে আমাদের এই যে উপরে যেটা লেখা আছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই অংশটা মেইনলি কিন্তু আমাদের এখন এখানে ব্যবহার করতে হবে তাহলে আমরা 1 প্লাস ওমেগা স্কয়ারকে একত্রিত করতে পারি আর এখানে 1 প্লাস ওমেগাকে একত্রিত করতে পারি তাহলে সেটা যদি করি তাহলে আমাদের কি আসে তাহলে দেখো সেটা যদি আমরা করি তাহলে আমাদের চলে আসে আমাদের চলে আসছে এই যে এটা এখন এখানে খেয়াল করো 1 প্লাস ওমেগা সমান কি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা আর 1 প্লাস ওমেগা সমান হলো ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এই মানটা আমরা এখানে ব্যবহার করে ফেলি যদি ব্যবহার করি তাহলে আমাদের রেজাল্ট কি আসছে তাহলে আমাদের রেজাল্ট আসছে কিন্তু ভেরি সিম্পল এই যে এটা আসছে এখানে আসছে মাইনাস ওমেগা আর এই মাইনাস ওমেগা আছে হোল স্কয়ার এখানে 1 প্লাস ওমেগা হলো মাইনাস ওমেগা স্কয়ার এই মাইনাস ওমেগা স্কয়ার থাকলো এটা হোল স্কয়ার তাহলে এটা মাইনাস 2 ওমেগা আর এটা মাইনাস 2 ওমেগা স্কয়ারের হোল স্কয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি যে হ্যাঁ এই যে চলে আসছে এটা হলো মাইনাস 2 ওমেগা হোল স্কয়ার ইনটু মাইনাস 2 ওমেগা হোল স্কয়ার তার মানে এটা 4 ওমেগা স্কয়ার এটা 4 ওমেগার পর 4 তাহলে এই দুইটাকে এখন যদি আমরা গুণ করি তাহলে 4 4 16 আর এটা ওমেগার পাওয়ার 6 তাহলে 16 ওমেগার পাওয়ার 6 লিখতে পারি তাহলে আমরা এটা যদি লিখে ফেলি তাহলে কি হয় এটাকে আমরা লিখতে পারি 16 ওমেগার পাওয়ার 6 ওমেগার পাওয়ার 6 সমান কত কারণ ওমেগা এখানে 6 আছে পাওয়ার যেহেতু 6 3 দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ এখানে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ আমাদের এটা পেয়ে যাচ্ছে আমরা হলো ইকুয়াল টু 16 তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট সাইড তাহলে আমাদের প্রমাণ কিন্তু এটা হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু এটাও বুঝে গেছি তাহলে আমরা নেক্সট আরেকটা প্রবলেম দেখি আরেকটা প্রবলেম দেখি যদি এটা বুঝি তাহলেই এই সংক্রান্ত যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা খুব সহজেই ইনশাল্লাহ করতে পারবো তাহলে দেখো আরেকটা প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হলো যদি এ ইকুয়াল টু পি প্লাস কিউ বি ইকুয়াল টু পি প্লাস ওমেগা কিউব এবং সি ইকুয়াল টু পি প্লাস ওমেগা স্কোয়ার হয় তবে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু পি কিউব প্লাস কিউব কিউব তাহলে এখানে আমরা লেফট সাইড দিয়ে কিন্তু শুরু করতে পারি তাহলে আমরা যদি লেফট সাইড দিয়ে শুরু করি তাহলে লেফট সাইড আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে এই মানটা আমরা এখানে এ বি সি এর যেহেতু মানও দেওয়া আছে তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি তা আসো আমরা লেফট সাইডটা লিখে ফেলি লেফট সাইডটা যদি লিখি তাহলে আমাদের আসতেছে কি আমাদের লেফট সাইডে আসে হলো এটা অর্থাৎ আমরা লেফট সাইডে লিখতে যাচ্ছি লেফট সাইড ইকুয়াল টু হলো আমরা লেফট সাইডটা লিখতে যাচ্ছি সাইড ইকুয়াল টু আমরা পেয়েছি লেফট সাইড হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হ্যাঁ বন্ধুরা তাহলে এর মান কী ছিল পি প্লাস কিউব হোল কিউব লিখে ফেললাম বি এর মান ছিল পি প্লাস ওমেগা কিউব হোল কিউব লিখে ফেললাম সি এর মান ছিল পি প্লাস ওমেগা স্কোয়ার কিউব হোল কিউব লিখে ফেললাম তাহলে এখন স্বাভাবিকভাবে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র তিনটাতেই এ প্লাস বি হোল কিউবের সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র একেবারে সরাসরি যে সূত্র আমরা জানি এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অথবা আমরা আরও কী সূত্র জানি এ কিউব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে পারো তাহলে আমরা এটা সূত্র লিখে দিলাম পি প্লাস কিউব হোল কিউব হলো পি কিউ প্লাস কি কিউ প্লাস থ্রি পি কিউব ইন্টু পি প্লাস কিউব ঠিক একইভাবে এটারও সূত্র লিখলাম এটারও আমরা সূত্র লিখে দিলাম তাহলে সবগুলো দেখো আমরা কিন্তু সূত্র লিখে দিয়েছি তাহলে আমরা যেহেতু সূত্র লিখে ফেললাম তাহলে এখন ওমেগার পাওয়ার যেগুলো বেশি আছে সেগুলোকে আমরা চিন্তাভাবনা করব আর যেগুলো একই জিনিস আছে সেগুলোকে কমন নিয়ে নেব
তাহলে আসো আমরা যদি কমন নেই তাহলে কি আসে দেখো তো এখানে এই 3p কিউব এখানেও আছে 3p কিউব এখানেও কিন্তু আছে 3p কিউব তাহলে এটাকে আমরা কিন্তু প্রথমেই কমন নিতে পারি তাহলে আমরা খেয়াল করো আর এখানে যেটা আছে এই একটা p কিউব এই একটা p কিউব এই একটা p কিউব অর্থাৎ 3p কিউব আর এখানে একটা কিউব কিউব আছে এখানে একটা কিউব কিউব আছে কারণ ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়ে যাবে এখানে একটা কিউব কিউব আছে ওমেগার পাওয়ার 6 ইকুয়াল টু 1 হয়ে যাবে তার মানে 3 কিউব কিউব আছে তার মানে এখান থেকে আমরা কমন নিতে পারি হলো 3 আর এখানে 3p কিউব এটাকে আমরা যদি গুণ করে দেই তাহলে 3p স্কয়ার কিউব আর 3p কিউব স্কয়ার তাহলে প্রত্যেকটা এভাবে গুণ করে আলাদা করে তারপরে আমরা এই মানটা বসিয়ে দিলাম তাহলে এটাকে যদি আমরা কমন নেই তাহলে কি হয় আমরা পেয়ে যাচ্ছি এটা আসে আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাই দেখো তাহলে এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই তাহলে যেটা দাঁড়ায় তার মানে আমাদের এটা চলে আসে এটা এখন এখানে দেখো 1 প্লাস ওমেগা এটা জাস্ট সাধারণ ক্যালকুলেশন একটু আগে আমরা ওমেগার পাওয়ার নিয়ে যে আলোচনাটা করেছি সেখান থেকে এটা আর কি তোমরা লিখতে পারবে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো এটা এটা তাহলে এখন দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার পাওয়ার 4 এটার মান কত 0 তাহলে এটার মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা বলতে পারি দেখো এটাই কিন্তু আমাদের চা হয়েছিল যে আমাদের এটা থাকে কারণটা কি এখানে খেয়াল করো এখানে এই অংশটা এই অংশটার মান হলো 0 ঠিক একইভাবে এই অংশটার মানও 0 কারণটা কি এই ওমেগার পাওয়ার 4 যেটা আছে এটা হয়ে যাবে কিন্তু শুধু ওমেগা তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু কিন্তু 0 আমরা এটা অলরেডি জানি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু হলো 0 তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে কিন্তু এটা অর্থাৎ আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এটাই হলো আমাদের রাইট সাইড এটাই চাওয়া হয়েছিল তো দেখো আমরা কিন্তু একে একে তিনটা অঙ্ক অলরেডি করে ফেলেছি তো আজকে মোটামুটি আমাদের এতটুকুই আলোচনা ছিল আমরা এরপরে দুটো একটা হোমওয়ার্ক নিয়ে নিই দেখি আমাদের হোমওয়ার্কগুলো কেমন হয় এবং আমি আশা করি তোমরা সবাই এই হোমওয়ার্কগুলো পারবে আসো আমরা আরেকটা অঙ্ক করতে পারলে ভালো হতো যাই হোক আমরা তাহলে বাড়ির কাজ নিয়ে নিচ্ছি সেটা হলো আমরা বাড়ির কাজ নিয়ে নিচ্ছি এইগুলো দেখো এগুলো হলো তোমাদের বাড়ির কাজ সেটা হলো কি প্রথমে যেটা হলো বাড়ির কাজ হলো এক নম্বর এককের একটি ঘনমূল যদি ওমেগা হয় তাহলে দেখাতে হবে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু মাইনাস ওমেগার পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগার পাওয়ার 8 ইকুয়াল টু 9 দেখাতে হবে তারপরে যেটা দেখাতে হবে এককের একটি ঘনমূল যদি ওমেগা হয় তাহলে দেখাতে হবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল টু মাইনাস 8 এবং যদি এককের একটি ঘনমূল ওমেগা হয় তাহলে দেখাতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস ওমেগা স্কোয়ার এ হোল স্কোয়ার এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা হোল স্কোয়ার ইকুয়াল টু 6 এবি তা আশা করি তোমরা এগুলো পারবে এবং তোমরা এগুলো করে সুন্দর করে আমাকে ইনবক্স করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ